এবার আসি যে তোলাক এবং বাতাল অপশনটি যদি আপনার কলিংয়ে আসে, কলিং চেক করার সময় আপনারা দেখতে পান যে আপনার কলিংয়ে লেখা আছে তোলাক এবং বাতাল, এই দুটো অপশন যদি দেখতে পান তাহলে কি আপনারা নতুন করে কলিং লাগিয়ে মালয়েশিয়া আসতে পারবেন কি না? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমাকে আবার নতুন বই করতে হবে কি না, না এই বই এই পাসপোর্ট নিয়ে কি আমি মালয়েশিয়া যেতে পারবো কি না, বা এই পাসপোর্টে কলিং লাগবে কি না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাস্টার্স ব্লগসের একটি নতুন ভিডিওতে। তো সবাইকে আজকের ভিডিওতে আমি একটি বিষয় জানাবো, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখেন যে কলিং চেক দেওয়ার সময় আপনারা দেখেন যে সেখানে বাতাল লেখা আছে, আবার অনেক সময় লেখা থাকে তোলাক। তো এই বাতাল এবং এই তোলাক অপশনের মানে কি সেটা অনেকেই জানতে চেয়েছেন, আমাকে মেসেজ করেছেন যে ভাই আমার তো তোলাক এসেছে, তখন আমি কলিং ভিসা চেক করলাম পাসপোর্ট নাম্বার দিয়ে, তখন কিন্তু আমার তোলাক এসেছে। এবং আরেকজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই জান আমার তো বাতাল এসেছে, তাহলে আমার কি ভিসা হবে না, বা এই লেখাটির মানে কি। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই তোলাক মানে কি এবং এই বাতাল মানে কি। তো আজকের ভিডিওটি আপনারা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের উত্তরটি পেয়ে যাবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলি না, যে সকল ভাই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। ওয়েলকাম ব্যাক। তো এবার আসি যে অনেক ভাইরা তাদের কলিং চেক করার সময় আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের নিজেদের কলিং যখন চেক করেন তখন দেখেন যে তোলাক লেখা এসেছে, বারু বাইরের পাশে তোলাক লেখা এসেছে। এই তোলাক লেখাটি কেন আসে, তো এই তোলাকের মানে কি? এই তোলাক মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ইংরেজিতে বলে রিজেক্ট, বাংলায় বলে প্রত্যাখ্যান করা। তো যদি তোলাক লেখা ওঠে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কলিংয়ের আবেদনটি মালয়েশিয়া অভিবাসন বিভাগ প্রত্যাখ্যান করেছে। যদি আপনার কলিং চেক করার সময় দেখেন যে আপনার কলিংটিতে লেখা আছে তোলাক, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি এই কলিং কিন্তু আর মালয়েশিয়া আসতে পারবেন না। এবং আপনারা মালয়েশিয়া আসতে পারবেন কি না সেটা আমি ভিডিও শেষে জানাবো। যদি আপনার কলিং চেক করার সময় দেখেন যে তোলাক অপশন এসেছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই কলিংয়ে আপনি আর মালয়েশিয়া আসতে পারবেন না, কারণ তোলাক মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তোলাক যখন লেখা উঠবে তার মানে হচ্ছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আপনার কলিংটিকে প্রত্যাখ্যান করেছে, তার মানে আপনি এই কলিংয়ে মালয়েশিয়া আসতে পারবেন কি না। আর আপনি মালয়েশিয়া আসতে পারবেন কি না নতুন করে কলিং লাগিয়ে, এটা আমি ভিডিও শেষে বলে দিব। এবার আসি, যদি আপনারা আপনাদের কলিং চেক করার সময় বাতাল লেখা দেখেন, বাতাল BATAL বাতাল লেখা দেখেন, এই বাতালের মানে কি অনেকে জানতে চাচ্ছিলেন আমার কাছে, তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে বাতালের মানে হলো আপনার আবেদনটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বাতিল করেছে। তো কেন বাতিল করেছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো যে কোম্পানিতে আপনার কলিং লেগেছিলো সেই কোম্পানি হয়তো আপনাকে নিতে চাচ্ছে না, যার কারণে কলিংটি বাতিল করে দিয়েছে, বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এজেন্সিও কলিংটি বাতিল করে থাকে। তো এই বিষয়টা কিন্তু আপনারা সবাই জেনে রাখুন, হয়তো বা এর আগে আপনারা কখনোই এই বিষয়টা জানতেন না, যারা জানতেন তারা তো জানতেন না, আর যারা জানতেন না তারা আজকের ভিডিওটি দেখে জেনে নিলেন। যদি আপনার কলিং চেক করার সময় বাতাল লেখা ওঠে তাহলে বুঝবেন আপনার কলিংটি বাতিল করা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বাতিল করে দিয়েছে, আপনি কিন্তু এই কলিংয়ে আর মালয়েশিয়া আসতে পারবেন না। এবং আপনাদের নতুন করে কলিং লাগিয়ে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন কি না সেটা আমি ভিডিও শেষে বলে দিব। এক কথায় যদি আপনার কলিংয়ে বাতাল লেখা অপশনটি আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি এই ওই কলিংয়ে আর মালয়েশিয়া আসতে পারবেন না, আপনাকে কিন্তু ওই কলিংয়ে মালয়েশিয়া আসা ছেড়ে দিতে হবে। বাতাল লেখা মানে হলো মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আপনার কলিংটি বাতিল করে দিয়েছে, আপনি ওই কলিংয়ে কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না। এবার আসি যে তোলাক এবং বাতাল অপশনটি যদি আপনার কলিংয়ে আসে, কলিং চেক করার সময় আপনারা দেখতে পান যে আপনার কলিংয়ে লেখা আছে তোলাক এবং বাতাল, এই দুটো অপশন যদি দেখতে পান তাহলে কি আপনারা নতুন করে কলিং লাগিয়ে মালয়েশিয়া আসতে পারবেন কি না। তো এই বিষয়ে আমি আপনাদেরকে এখন জানাবো, সেটা হচ্ছে আপনারা যদি তোলাক এবং বাতাল লেখা থাকে কলিং চেক করার সময় তাহলে কিন্তু আপনারা নতুন করে কলিং লাগিয়ে অন্য কোম্পানিতে মালয়েশিয়া আসতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমাকে আবার নতুন বই করতে হবে কি না, না এই বই এই পাসপোর্ট নিয়ে কি আমি মালয়েশিয়া যেতে পারবো কি না, বা এই পাসপোর্টে কলিং লাগবে কি না। তো আমি আপনাকে জানিয়ে রাখি আপনাদেরকে যে যদি আপনার কলিংয়ে তোলাক এবং বাতাল অপশন আসে
তাহলে কিন্তু আপনারা নতুন করে কলিং লাগিয়ে মালয়েশিয়া আসতে পারবেন। তার জন্য নতুন করে পাসপোর্ট করতে হবে না, আপনারা আগের পাসপোর্টই দিয়েই কিন্তু কলিং লাগিয়ে মালয়েশিয়া আসতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি আপনার কলিং নিয়ে চেক করার সময় বাতাল তোলাক লেখা দেখে দেখেন আপনারা, তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আপনাদেরকে এজেন্সি আরেকটি কোম্পানিতে কলিং লাগিয়ে মালয়েশিয়া পাঠাতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু আরেকটি কলিং লাগিয়ে আরেকটি কোম্পানিতে মালয়েশিয়া আসতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদি বাতাল তোলাক লেখা অপশন আসে চিন্তার কোনো কারণ নেই, আপনারা অন্য কোম্পানিতে কলিং লাগিয়ে মালয়েশিয়া আসতে পারবেন। মালয়েশিয়া আসার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন এবং ছোট্ট একটি অ্যাডভাইস যদি বলেন সেটি আমি আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে মালয়েশিয়া আসার আগে আপনারা অবশ্যই কোম্পানিটি কিন্তু যাচাই বাছাই করে আসবেন যে কোন কোম্পানিতে আপনি আসতেছেন, কোম্পানি সাপ্লাই নাকি ডাইরেক্ট কোম্পানি, এটা অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে দেখে আসবেন। যদি এটা না দেখে আসেন, কারণ বর্তমানে কিন্তু সাপ্লাই কোম্পানির অভাব নাই, যদি এটা না দেখে আসেন আর যদি বা মালয়েশিয়াতে এসে সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা সচেতন থাকবেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বারবার বলে রাখছি। যদি আপনার কলিংটি আপনি দেশের থেকে না চেক করে আসেন তাহলে কিন্তু মালয়েশিয়াতে এসে বিপদে পড়বেন, কারণ বর্তমানে মালয়েশিয়া কাজের অবস্থা খুবই সংকট। তো আবার সাপ্লাই কোম্পানি বেশিরভাগ পড়তেছে আর কি মানুষ, তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া আপনি আসবেন তখন কিন্তু অবশ্যই আপনার কলিংটি চেক করে আসবেন যে আপনার কলিংয়ে আপনি কোন কোম্পানিতে আসতেছেন, ওই কোম্পানি সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি। তো ভাইয়ের আজকের ভিডিও এবারে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এরপর আপনারা কী সম্পর্কে ভিডিও দেখতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।